জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নালবহর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে গত শুক্রবার বিকেলে বিয়ানীবাজারের নালবহর স্কুল প্রাঙ্গণে এলাকার শতাধিক অসহায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, নালবহর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা আলহাজ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ মোহাম্মদ সেলিমুদ্দিন বলেন, মানুষের সেবা করার জন্য রাজনীতি করছি, আগাম জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসন থেকে নির্বাচন করব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নালবহর ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান খান, মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শিহাবুদ্দিন, কুরারবাজার ইউপি চেয়ারম্যান হাজি আল কাসালি, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাসনাত ও বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আতাউর রহমান। পরে দেশ ও মুসলিম উম্মাহ শান্তি কামনা করে মোনাজাত করেন কারি জুবায়ের আহমদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল। সবার সহযোগিতায় ব্রিকলেন জামে মসজিদের উন্নয়ন সম্ভব হয়েছে আলোচনা সভায় ট্রাস্টের নেতৃবৃন্দ। বারবার হরতালে বাংলাদেশের মানুষকে আতঙ্কে ভুগছে অভিযোগ যুক্তরাজ্য জাতীয় পার্টির। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।